আর বেশি দিন মুসলমান আর বেশি দিন সময় নাই খোরাসান বিজয় হয়েছে পঙ্গপালের আক্রমণ পৃথিবীতে হয়ে গেছে রাজ পরিবারের সৌদি আরবে মারামারি শুরু হয়ে গেছে ভাই ভাইকে আটকায় রেখেছে বন্দি রেখেছে গুম করে রেখেছে তেলের দাম কমে গেছে স্বর্ণের দাম বেড়ে গেছে বানায় বলতেছি সবাই মনে করতেছে হুজুর এগুলো হইছে দি কিছে এগুলো হওয়ার পরে দেখবেন এমন সময় আসবে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদেরকে চরমভাবে নির্যাতন করা হবে আজকে তাকায় দেখে নানা জায়গায় মুসলমানের মসজিদগুলা দখল করা হচ্ছে মুসলমানের মসজিদগুলাকে দখল করা হচ্ছে বলার মতো আজ কেউ নাই সিরিয়া মার খাচ্ছে 2011 সাল থেকে আজ 2022 চলতেছে করোনার মতো মহামারী চলে গেল সুম্মা মাউতানুন কাউকাসিল গনম ঠান্ডা জনিত মহামারী আসবে করোনা মহামারী এসেছে পৃথিবীটা মৃত্যু পুরী হয়ে গিয়েছিল আবার যিনি দুইটা বছর পরে দয়া করেছেন তিনি কে ফেরেশতাদের দুয়ার দিকে ফিরে আসেন দ্বীনের দিকে ফিরে আসেন আমি কেন বললাম আমি দেখতে পাই যেন ফেরেশতারা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে এই জন্য বলেছি যেই ভূমিকম্প আমাদের দেশে ফজরের নামাজের সময় হয়েছে এর কিছুদিন পরে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে সেই একই ভূমিকম্প যদি বাংলাদেশে একই মাত্রায় হতো লক্ষ লক্ষ মানুষ ঢাকা সিটিতে শুধু বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যেত যাদের লাশটাও খুঁজে পাওয়া যেত না ঠিক কিনা বলে লোকগুলার পরিচয় হতো বেনামাজি লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত মসজিদগুলা রাস্তা বানায় ফেলবে মসজিদের সামনে মুসলমানরা হেঁটে হেঁটে যাবে নামাজ পড়ার জন্য ঢুকবে না এমন কপাল পোড়া মুসলমানরা যখন বেড়ে যাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি আজকে যদি ধরি ফজর গেছে জোহর গেল আসর গেল মাগরিব গেল এশা এখনো পড়বেন সুযোগ আছে এর মধ্যে জুমার নামাজটা সারা নামাজ পড়ছেন কয়জন হাত উঠেন না হাত উঠেন না হাত উঠেন এখানে ইমাম সাহেব কয়জন আছেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ ইমাম মুয়াজ্জিন সাহেব যারা আছেন একটু হাত তুলেন তো দেখি লিল্লাহে তাকবীর এবার হাতগুলা নামান এবার ইমাম সাহেবরা বলেন তো দেখি পার্সেন্টেজ যদি আমরা দাঁড় করাই কত পার্সেন্ট লোক নামাজ পড়ে ইমাম সাহেব বসে কষ্ট কর বের করা কেন বসে জানেন মনের দুঃখে কারণ ইমাম সাহেবের তেলাও তো ভালো সব ভালো ইমাম সাহেবের কোনো দোষ নাই আন্তরিকভাবে মুসল্লি বাড়লে ইমাম সাহেবের লস না লাভ ইমাম সাহেব তো চেষ্টা করে যে একটু মুসল্লি বাড়ুক ওনার কাছেও ভালো লাগবে কিন্তু এত চেষ্টা করার পরেও ফজরের সময় ইমাম সাহেব নিজে আর মুয়াজ্জিন সাহেব আর কয়েকজন বুড়া মানুষ দুই একজন ব্যতিক্রম যুবক তারা মসজিদে আসে আর কেউ আসে না ঠিক কিনা বলে তাহলে কিয়ামত কি অনেক দূরে কথা কয় না দূরে রাস্তা দিয়ে হেঁটে যাবে নামাজ পড়তে আসবে না অমুসলিমদের কথা বাদ দেন আজ মুসলমানরা এমন হয়েছে ধর্ম ভুলে গিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ চেয়েছেন অধিকাংশ মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এমন মুসলমান আছে না না ফেরেশতার দোয়া কেমনে পাইবে এরপরে দেখবেন লা তাকুমুস সাআতু কিয়ামত চলে আসবে তখন হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা মুসলমানের ছেলে হয়ে
মূর্তি পূজা করার জন্য চলে যাবে মূর্তির সামনে গিয়ে পূজা করবে এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি হ্যাঁ এটা মুসলমান কয় পার্সেন্ট হবে একটা লাড্ডু খাইতে হলেও যায় একটু প্রসাদ খেতে হবে যায় এরকম মুসলমানের সংখ্যা কত এবার আসছে আমাদের পত্রপত্রিকায় নিউজগুলোতে যে এত পরিমাণ মুসলমানদের ভিড় আমরা এত ভালো মুসলমান বাংলাদেশের মুসলমান এত ভালো এত পরিমাণ উচ্চে পড়া ভিড় হিন্দুদের মন্দিরে হিন্দুরা গিয়ে ভালো করে পূজা করতে পারে নাই হাসনের কথা না আমাদের একটু চিন্তা করেন কয়দিন আপনি শুনছেন কদরের রাত্রিতে এত পরিমাণ হিন্দুরা আসে মুসলমান আর গিয়ে জায়গা পায় নাই তাহলে এটা তো হওয়ার কথা ঈদের সময় এত পরিমাণ ভিড় হয়েছে হিন্দুরা সব ঈদগায় চলে আসে আর গিয়ে মুসলমানরা জায়গা পায় নাই হইছে এরকম কিন্তু মুসলমান ঠিকই যাচ্ছে ঠিক কিনা বলেন কেমনে ফেরেশতার দোয়া আসবে এরপরে আমার ভাইয়েরা শুনবেন আপনার নিজ কানে লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে তর্ক বিতর্ক বেড়ে যাবে কে সভাপতি কে সেক্রেটারি হবে মসজিদে মসজিদে মারামারি শুরু হবে সভাপতি সেক্রেটারি পদ নিয়ে মারামারি লেগে যাবে ঠিক কিনা বলে হইছে কত পার্সেন্ট একজনে কয় হুজুর কয়দিন আগেই তো হয়েছে তার মানে বোঝা যায় সময়টা কোন দিকে যাচ্ছে ঠিক কিনা বলেন পঞ্চাশ বছর আগে মসজিদের কমিটি নিয়ে মারামারি ছিল নি হ্যাঁ আসেন এই যে মুরব্বীরা কয় আমি কইতেছি না তো মুরব্বীরা কন আগে গুলো নিয়ে মারামারি ছিল এখন আছে আলামত কিসের কিয়ামতের আলামত এরপরে দেখবেন এমন সময় আসবে লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াত্তাতিলা ফিআতান দাওয়াহুমা ওয়াহিদা একই দল করবে একই দাবি একই নেতা সব একই তারপরেও কর্মীদের ভিতরে মারামারি কাটাকাটি চেয়ার ভাঙাভাঙি হবে এমনকি একজন আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না কি কন হইছে কদিন আগেই হইছে একটু সামনের দিকে যাব এখন ভয় পাইতেছেন না তো আপনারা এরপরে দেখবেন লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা এলাকা এলাকা মুনাফিক গুলা নেতা হয়ে যাবে মুনাফিকদের নেতৃত্ব চলবে তাদের নেতাগিরি যখন চলবে পরিষ্কারভাবে বুঝবেন কিয়ামতের সময় চলে এসেছে ঠিক না বেটি কি কোন চলে আর একটু সামনের দিকে যাব থাকতে পারবেন তো বৈশা ইনশাল্লাহ কয় না কয়েকজন হাসে আরে মেয়ে এটাকে আমার কথা এটা রসুলের কথা প্রত্যেকটা কথা রসুলের কথা বলছে আমি আমার কোনো কথা বলতেছি না আপনি যদি ভালো না লাগে আস্তে নামটা কাটায় ফেলান কি কোন নামে থাকবেন কামে নামে থাক মজুর কামে দরকার নেই নামেও থাকতে হবে কাজেও থাকতে হবে ঠিক কিনা বলেন লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাওয়ালান নাসু ফিল বুনিয়ান বড় বড় বিল্ডিং হবে আজ তাকায় দেখেন মুসলমান এমন হয়ে গেছে আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা হারাম পথ থেকে লোনে টাকা আনবে তারপরে বিল্ডিং বানাবে এমন মুসলমানের সংখ্যাও এখন কম নয় ঠিক কিনা বলে
100% সর্বনাশ 100% কইেন 100% হইলে কিয়ামত হয়ে যাবে কত পার্সেন্ট হবে 90% মুরব্বিটা ঠিক আছে মোটামুটি হুজুর 90% এখন এইগুলার মধ্যে আছে একেবারে সব শেষ করে ফেলছে ওয়াজ কি কমন পড়ছে আপনাদের তাহলে বুঝেন অবস্থা কোন দিকে যাইতেছি আমরা এরপরে মুসলমান এত পরিমাণ ঈমান আমাদের ধ্বংস হচ্ছে কথায় কথায় করোনাটা গেছে বলতে পারতাম আল্লাহ আপনি বাঁচাইছেন সব বাদ দিয়ে আমরা কইছি আমরা করোনারে মোকাবেলা করেছি আমরা করোনার চাইতে শক্তিশালী দেখ এখন অবস্থা কি হয় যাব আর একটু সামনের দিকে চালায় যাবো মাশাআল্লাহ আপনারা আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর সুন্দর একটা তাকবীর দিস তাকবীরটা শুনলে অনেকের মনে হয় যে এটা কি জানি কি আচ্ছা কোন তো দেখি তাকবীর দিলে কি কোনো দোষ আছে না আমরা মুসলমান আমাদের স্লোগানের মধ্যে এত এত স্লোগান আছে তাকবীর কেন থাকবে না ওয়াকাব্বিরহু তাকবীরা আমার স্লোগান হবে আল্লাহু আকবার আমার স্লোগান হবে নারে তাকবীর আল্লাহু আকবার ঠিক কিনা বলে এই স্লোগান দিলে অনেকের ভিতরে জ্বালা ধরে যায় তার মানে বোঝা যায় এদের কাছে ইসলামটা সহ্য হয় না ঠিক কিনা বলে এবার একটু সামনের দিকে যাই দেখবেন পৃথিবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা পুরো আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে আরবটা মরুময় আরব সবুজ শ্যামল হয়ে যাবে আজ তাকায় দেখেন কিছুদিন আগে হাজির সাহেব দুবাই গেছিল আমি জানতাম না উনি ছোট্ট একটা হাদিয়া আইনা দিছে হুজুর এই কাপড়টা দিয়ে আপনি জামা বানায় তো বললাম কাপড় কি চকবাজার থেকে কয় না এটা দুবাই থেকে আছে দুবাই গেলে আপনারা দেখবেন আমিও কিছুদিন আগে দুবাই গেছি গিয়ে দেখলাম পুরা দুবাইটা মরুময় দুবাই এখন সবুজ বানানো হচ্ছে চারদিকে সবুজ আর সবুজ এই আলামতটা কিয়ামতের এই আলামত এখন আরব ভূমি জুড়ে সব জায়গায় সবুজ বানানো হচ্ছে দাজ্জাল প্রশ্ন করেছিল তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমুক উমুক জায়গার কি অবস্থা এগুলো কি সবুজ হয়েছে তখন সবুজ হয় নাই আজকে সবুজ হয়ে গেছে তার মানে কিয়ামতটা খুব সন্নিকটে ঠিক কিনা বলেন এরপরে আসেন লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা খামসিনা ইমরাব একজন পুরুষের পিছনে 50 জন করে নারী ঘুরবে নারীদের ফিতনা এত এত বিরাট ভাবে ছড়ায়া পড়বে বিপদজনক ভাবে ফিতনা ছড়ায়া পড়বে নতুন করে একটা পরিসংখ্যান দেখা গিয়েছে বাংলাদেশে শুধু মোবাইল চালায় এমন মানুষের সংখ্যা যারা 5 ঘন্টা করে ইন্টারনেটে 5 ঘন্টার অধিক সময় কাটায় এমন মানুষের সংখ্যা 1 জন আর 2 জন নয় 11 কোটি 75 লক্ষ আমি চিন্তা করতেছি কেউ সুবহানাল্লাহ কয় কিনা আবার সুবহানাল্লাহ কইছি এখানে সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বলবেন এমন সময় আসবে মুসলমান তাকায় দেখবেন সব আসক্ত হয়ে আছে নারীর ফিতনার মধ্যে মুসলমানরা পড়ে যাবে সবচেয়ে বড় ফিতনা যে ফিতনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উল্লেখ করেছেন আজ তাকায় দেখেন 11 কোটি 75 লক্ষ মানুষ 5 ঘন্টার উপরে মোবাইল চালায় নেট চালায় যেটাকে নেট আসক্তি বলে নেট মানে জাল নেট মানে কি এই জালের ভিতরে যারা আসক্তির মধ্যে পড়ে গেছে ঘন্টার পর ঘন্টা
হিসাব করেন মুসলমান একজনের পিছনে কয়জন নারী এখন হিসাব করে দেখা গেছে পর্ণ আসক্তিতে ডুবে আছে এমন ছেলেদের সংখ্যা যুবকদের সংখ্যা 100 জনের ভিতরে 81 জন যুবক পর্ণ আসক্তির মধ্যে ডুবে আছে কেমনে রহমত আসবে বলেন শুধুমাত্র পাবজি খেলে এমন যুবকের সংখ্যা 1 কোটি 24 লক্ষ যুবক বাংলাদেশে 2 বছর আগের পরিসংখ্যা পাবজি খেলে 1 কোটি 24 লক্ষ যুবক কেমন করে শান্তি আসবে বলেন বাদা আল ইসলাম গরিমান ওয়া সাইউদু গরিমান তুবা লিল গুরবা নিজেকে আপনি ব্যতিক্রম বানান আপনি ব্যতিক্রম ভাবে গড়ে ওঠেন অন্য সব যুবকদের মতো মাতোয়ারা হয়ে যাবেন না গা বাসায় দিবেন না আজকের এই প্রযুক্তির যুগে জাল যখন ছিন্ন করা হয়েছে চারদিকে যখন ফিতনা চলছে আপনি নিজেকে হেফাজতের চেষ্টা করেন ব্যতিক্রম ভাবে নিজেকে গড়ে তোলেন তুবা লিল গুরবা এই ব্যতিক্রমদেরকেই যিনি জান্নাতে সাজারে তুবার নিয়ামত দিয়ে দিবেন তিনি কে এখন যে বলছিলাম একজনের পিছনে 50 জন ঘুরে আপনারা মনে মনে চিন্তা করছেন হুজুর মুন্সিগঞ্জের যুবকেরা অন্তত এত খারাপ হয় নাই হইছে দেন মুরব্বিগুলো সব সময় আপনাদের বিরোধী মুরব্বিরা কইছে হইছে যুবকরা কয় না হয় নাই মুরব্বিরা কয় হইছে দেখছেন আসলে কি হইছে এবার যুবকরা তোমরা কয় হইছে যে ফেসবুকটা চালান আইডি এক এক জনের 5টা করে একটা রিয়েল আইডি আর 5টা ফেক আইডি মোট আপনি ওনার হচ্ছেন 6টা আইডির 6টা আইডির ভিতরে এক একটার মধ্যে ফ্রেন্ড নেওয়া যায় 5000 এখন 5000 এর মধ্যে 500 যদি থাকে ছেলে 4500 থাকে শুধু মেয়ে আর মেয়ে অনেকে কইবেন হুজুর আমি তো ফেসবুকে নামাজের তালিম দেই নামাজের দাওয়াত দেই যদি ফেসবুকে আপনি তাহাজ্জুদের দাওয়াত দেন মেসেঞ্জারে কোনো মহিলাকে আপনি যদি তাহাজ্জুদের দাওয়াত দেন জায়েজ আছে না ফতোয়া দেন জায়েজ আছে না আপনি যদি তাহাজ্জুদের কথা বলেন আপা তাহাজ্জুদ পড়ছেন তো উঠেন তাহাজ্জুদ পড়েন এই কাজ ভাই আপনার না ওই আপাকে জাগায় দিবে তার স্বামী আর স্বামীকে জাগায় দিবে আপা যদি আপনি জাগায় দিতে পারেন আহসানুল মুমিনিন ঈমানান ঈমানের দিক থেকে আকমালুল মুমিনিন হবে তারা যেই স্বামী তার স্ত্রীকে জাগায় দিবে যে স্ত্রী তার স্বামীকে জাগায় দিবে আকমালুল মুমিনিনা ঈমানান ঈমানের দিক থেকে সবচেয়ে দামি ঈমানের অধিকারী তারা হবে জোরে করে আল্লাহু আকবার তো জাগায় দিব কি ওই বেড়া আপনি জাগায় দিবেন এখন এই ফিতনার কারণে পরক্রিয়া গড়ে গড়ে আজ বিস্ফোরার মতো পরক্রিয়া চারদিকে ঘিরে আছে ঠিক কিনা বলে আর একটু সামনের দিকে যাব মাশাআল্লাহ গড়ি না দেখতাম তাই আপনারা যদি কোন গড়ি দেখেন আমি না দেখলাম অসুবিধা নেই আপনারা যদি কোন হুজুর গড়ি দেখেন আমি এমনও কোন জায়গায় গড়ি দেখে আওয়াজ করি না আমার কাছে মনে হয় যে আর একটা কথা বললে আল্লাহর একটা গোলাম যদি নামাজি হয় একটা গোলাম যদি তার গুনাহের অধ্যায় ছেড়ে দেয় আমার 1 ঘন্টা পার হয়ে যাবে আমার 1 ঘন্টা কিচ্ছু যায় আসে না কিন্তু ওই গোলামটা যদি আল্লাহর দিকে আসে এটি সফলতা ঠিক কিনা বলে এই যে কথাগুলো বললাম সমাজের বাস্তব চিত্রের সাথে যখন মিলাবেন প্রত্যেকটা হাদিসের সাথে মিলায়ে দেখবেন বাস্তব হয়ে গেছে তারপরে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন নাই অত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা আল্লাহু আকবার
واعلموا أن الله شديد العقاب. الله বলছেন ফিতনা আসবে, ফিতনার প্রায় 22 টার মতো তাফসীর করা হয়েছে তাফসীরে ওয়াসীতের ভিতরে, এর 22 টি তাফসীরের মধ্যে অন্যতম তাফসীর হচ্ছে এই, ফিতনা মানে হচ্ছে মহামারী আসবে, ফিতনা মানে ঘূর্ণিঝড় আসবে, ফিতনা মানে টর্নেডো আসবে, ফিতনা মানে মাজা আসবে, দুর্ভিক্ষ আসবে, ফিতনা মানে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নামবে, ফিতনা মানে হচ্ছে আকাশ থেকে বাতাসের সঙ্গে আগুন প্রবাহিত হবে, ফিতনা মানে ভূমিকম্প হবে, ফিতনা মানে ভূমিধস হবে, ফিতনা মানে একের পর এক আকাশ থেকে পাথর বর্ষিত হবে। চিন্তা করেন কত বড় বড় আযাবের কথা বললাম। فبذلك فليرتكبوا عند ذلك ريحا حمرا بطاشر شنگاگون اجبه زلزلا ماني بومي كمپ اجبه خصفا و مسخا بومي دار شروع هي جابه الله پاک اکاش تکه مسخا ماني پتھر گلو دیبین استرائن گلو بکھپت بابه پربه আজকে একটা নিউজ হয়েছে পৃথিবীর দিকে উল্কি পিণ্ডগুলো পৃথিবীর দিকে আসতেছে, বড় বড় গর্ত হয়ে যাবে, আমি নিজে ওমানে দেখেছি। আল্লাহ পাক এই ছোট্ট বয়সে অনেক জায়গা আল্লাহ পাক দেখার সুযোগ করে দিয়েছেন। এক একটা উল্কি পিণ্ড এমন আছে যে উল্কি পিণ্ডটা পড়লে পড়ে দুই কিলোমিটার জায়গা গর্ত হয়ে যায়, পৃথিবীর দিকে দে আসে আযাবের পর আযাব। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আযাব আসলে ভয় করো আমার ফিতনা এত বড় বড় আযাবগুলোকে, যে আযাব আসলে আমি কাউকে ছেড়ে দেব না। কিন্তু আমরা যখনই দেখি বাংলাদেশের দিকে করোনা আসলো, বিশেষজ্ঞরা বলেছিল হাজার হাজার মানুষ মারা পড়বে, লাশ পড়ে থাকবে, ধরার লোক পাওয়া যাবে না, সোয়ার লোক পাওয়া যাবে না। ঠিকই করোনা এসেছিল, ভারতীয় ভেরিয়েন্ট এসেছিল, একই ভেরিয়েন্টের কারণে ভারতে লাশ জায়গায় জায়গায় পড়েছিল, নদীর ভিতরে ফেলে দিয়েছিল, পুকুরের ভিতরে লাশ বেসেছিল, এই চিত্রগুলো আমাদের চোখে পড়েছে। আর তাকে দেখেন আমাদের বাংলাদেশে খাস রহমত নাজিল করে যিনি হেফাজত করেছেন তিনি কে? কোরআন বলছে সার দিবে না, কিন্তু এরপরও আল্লাহ বাংলাদেশকে ভালোবেসে সার দেন। জোরে কোন আল্লাহ আকবার। ভূমিকম্প আসছে, ফজরের সময় ওই ভূমিকম্পে যদি শেষ হয়ে যেতেন অধিকাংশ মানুষ তারই কুসালা নামাজ পরিত্যাগকারী হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হতো, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক ইমানদার যে কয়জন দাঁড়াইছে তাদের উপরে আল্লাহ মায়া করে ভূমিকম্পটাকে আল্লাহ হালকা বানায় দিছে। বলেন আল্লাহ আকবার। আল্লাহ ডাকবেন তো ইনশাআল্লাহ। লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, মানুষের ভিতরে বিতর্ক করবে আল্লাহকে নিয়ে। মাঝে মাঝে মুন্সিগঞ্জে দেখবেন উরস হয়, আরে কথা কয় না, লোহজমি হয়, আল্লাহ জানে আজকে আমগরে যাইতে দেয় কিনা। হ্যাঁ আল্লাহ নিব, আলহামদুলিল্লাহ, কি সুন্দর কথা কইছে, আলহামদুলিল্লাহ, নিব কে? এই যখন ওরস হয়, ওরস আবার শরীফ, ওরস আবার মোবারক, এই মুবারক ওরসের ভিতরে দেখবেন বেডা বেডি সব একে একাকার, এরপরে হয় পালা গান। আল্লাহর হাবিব বলতেছে লা তাকুমু সা হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাজে কথা বলবে, আল্লাহর ব্যাপারে গালিগালাজ করবে, নিজেরা মুসলমান দাবি করবে, এই রকম বেঈমান মুসলমান আছে না নাই? কিসের মুসলমান তুমি?
সে নিজে মাইক ধরে আল্লাহর ব্যাপারে এমন সব কথা বলে এটার নাম দিছে পালা গান একজনে গাইলে আরেকজনে উত্তর দেয় কত বড় বেঈমান হলে সম্ভব এগুলো আর তারা দেখবেন কথা কথা হুজুরদেরকে চ্যালেঞ্জ করে হুজুর তোর চ্যালেঞ্জ 1 কোটি টাকা চ্যালেঞ্জ 50 কোটি টাকা চ্যালেঞ্জ 1000 কোটি টাকা চ্যালেঞ্জ তার ঘরের টিনের চাল নাই সে 50 কোটি টাকা চ্যালেঞ্জ করে ঠিক কিনা বলে ঠিক এরপরে এরকম এরকম উদ্ভট কিতাবের নাম তারা বলে হুজুররা যেগুলা জীবনে পড়ে নাই আর কোরআন শরীফ নিয়ে তো এমন কথা বলে নাউযু বিল্লাহ আর তারা কথা বললি দেখবেন বলছে আল্লাহ বলছে আরে বেটা আল্লাহ বলছে এটা বলতে গেলেই হয় কোরআনে থাকতে হবে না হয় হাদিসে কুৎসিতে থাকতে হবে বিকল্প কোন কথাকে আল্লাহ বলেছেন বলে চালায় দেওয়া আল্লাহর নামে মিথ্যাচার করা ঠিক কিনা বলেন ঠিক বাবা বেডি রাখো হ্যাঁ তো এইগুলা আর যাবেন কোন আর যাবেন তওবা করেন আর এগুলোতে যাওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন এরপরে দেখবেন লা তাকুনু সাতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াক্তুলা জারহু প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে শুধু সামান্য রাজনীতির কারণে অন্ধ হয়ে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে এমন আলামতগুলা চোখের সামনে বাসতেছে ঠিক কি না বলে মার বলার সাথে সাথে মার শুরু তুই মারলি কারে এই যে মুসলমানের বিরুদ্ধে আপনি অস্ত্র উঠালেন কি জবাব দিবেন আল্লাহর কাছে বুখারীর একটা হাদিস শুনেন মুসলিমেও হাদিসটি এসেছে আল-লুলুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের ভিতরে হাদিসটা আসছে আল্লাহর হাবিব বলেন রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া একজন আরেকজনকে বলবে নেতা আপনার হাতে হাত দিয়ে বায়াত নিলাম নেতা আপনি মাথায় একটু হাত বুলায় দেন নেতা কয় দিছি আছে এরকম আছে দেন রসূলের শব্দ স্যার কয় লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া দুনিয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্যে নেতার কাছে যায় না রাজপথে যে স্লোগান দেয় নেতা তোমার ভয় নাই রাজপথ সারি নাই স্লোগান দেন এরকম রসুলকে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এরপরে শব্দ দেখেন ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু যদি পদ দেয় নেতা তোমার সাথে আছি কোনো ভয় নাই তোমার আর যদি পদটা না দেয় কয় নেতা তোর দরকার নাই রাজপথে আমি নাই ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের শব্দ স্বয়ং দেখছেন ও ইল্লা লাম ইয়াফিলাহু যদি খালি নেতা পদ পদবি না দেয় নেতা সাথে নাই এইরকম মার্কা যারা দল করেন বুকে হাত দিয়ে কোন কিসের দল করলেন নেতার দল কিসের দল আপনার জন্য কি হবে সেটা শুনেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ আল্লাহ কথা বলবেন না ওয়ালা ইউজাক্কিহিম দয়া দেখাবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আপনার দিকে তাকাবেন না এবার বলেন আল্লাহ যদি না তাকান আল্লাহ যদি না দেখেন আল্লাহ যদি কথা না বলেন আল্লাহ যদি দয়া না দেখান দয়া করার মতো কোন মালিক সেদিন থাকবে না এইজন্য বুকে হাত দিয়ে বলবেন দল করবেন কার জন্য কইতে পারবেন ইনশাআল্লাহর আওয়াজটা এখন দশ ভাগের এক ভাগ হয়ে গেছে দল করবেন কার জন্য হ্যাঁ এই তো এরকম আওয়াজ হইব দল করবেন কার জন্য যে যে দল করেন করেন একটু মনে রেখ কোয়েন বাজার কমিটির কমিটির সভাপতি হওয়ার জন্য 2 লাখ খরচ করছি কার লাগে আল্লাহর লাগা বাজার কমিটির সভাপতি আছে কি লাভ দেবে আপনি কোন বাজার কমিটির সভাপতি হইলে এই যে আপনি 2 লাখ টাকা খরচ করলেন এটা আল্লাহর জন্য করেন নাই এটা দুনিয়ার জন্য করেছেন আপনি আল্লাহ পাকের গোলাম হয়ে এই কাজ করে আল্লাহকে রাগান্বিত বানায় দিয়েছেন ঠিক কিনা বলে ঠিক কিনা ভাই এরপরে মানুষ মানুষের নিজের আপন ভাইকে হত্যা করবে আজ তাকা দেখে আপন ভাই ভাইকে শত্রুতা করে মেরে ফেলে
শুধুমাত্র সামান্য একটু জমি জামার কারণে কয়জন সাড়ে তিন হাতের চাইতে বেশি জায়গা নিয়ে ঘুমাইছেন জানলে যেমন অসহায় সেই কবরে যাওয়ার আগে এখনই প্রস্তুতি নেন যিনি কবুল করে নেবেন তিনি কে আটলান্টিক মহাসাগরে খুব ভালো একজন সাঁতারু ব্যক্তিকে আপনি ছেড়ে দিলেন বাঁচার সম্ভাবনা কয় পার্সেন্ট এটা আপনারা নিজেরই বলছেন কয় পার্সেন্ট সাঁতার জানলে যদি বাঁচার সম্ভাবনা না থাকে না জানলে কি হবে কর আর সেই কবরের ভিতরে আমাদের এই হালত শুধুমাত্র আল্লাহ যারে দয়া করবে সে বেঁচে যাবে